Bismillahirrahmanirrahim. Assalamualaikum. Shubhriyo shikhati bido. Shabai kya mana chho? Dilgu pray onek mashpor. Allah roshish rahmate ami abar tomader majhe upostit hoyechi. Ajke ami class nibo BBA honors third year er advanced accounting 1 er accounting relating to bankruptcy last chapter. Ebong eta closing chapter hobe ajker jonno. To dekhte dekhte tomader pray porikha chole asche, form fill up e date diye diyeche. আমাদের সিলেবাসও প্রায় শেষের দিকে চলে আসছে। আজকে আমি তোমাদের জন্য যে অঙ্কটা নিয়ে আসছি, যে ব্যাংক্রাপসি নিয়ে আমি অনেকগুলো ক্লাস নিয়েছিলাম, আজকে একটা অঙ্ক পড়লো চোখে, যে বোর্ডের অঙ্ক, এটা যেটা যে অঙ্কটা আসছে বিবিএ অনার্স 2017-তে। তো ছোট একটা অঙ্ক, কিন্তু অঙ্কটার মধ্যে একটু ভিন্নতা ছিল, সেই জন্য আমি এটা খুঁজে নিয়েছি তোমাদের জন্য। সবাই দেখো, আমি প্রশ্নটা বোর্ডে তুলে ফেলেছি প্রথমে, একটু খেয়াল করবে সবাই। Determine the value of securities fully and partly secured creditors from the following information. Determine the value of securities. Securities mullo ber koro. Fully and partly secured creditors. Fully mane shompurno jamanot mukto ebong jamanot jukto ebong anshik jamanot jukto je paamader ache ta ber korte hobe from the following information. Nimnolikhit theke totthyo dekhi. Ei je information gulo dekho. Creditor secured by lien on stock 20 lakh. Creditor stock er biporite neoa hoyeche. Mortgage on building, building er biporite jamanot neoa hoyeche 15 lakh. Creditor secured by lien on share 70 lakh. Building realized as book value and selling expenses 1 lakh. Taka 20 lakh. Share in UCL, UCL company share kineche. 32,000 share of taka 100 each. 32 lakh. সেলস এক টাকা 80, যদিও ওটা 100 করে ছিল, আমাদের সেলিং প্রাইস হচ্ছে 80 টাকা করে পার শেয়ার। এন্ড ব্রোকারেজ অফ টাকা 1 পার শেয়ার। ব্রোকারেজ কস্ট আছে, ফি আছে 1 টাকা করে প্রতি শেয়ারে। স্টক রিয়েলাইজ সেম এজ বুক ভ্যালু 30 লাখ। এই ছিল আমাদের প্রশ্নটা। এখন আমাদের এখান থেকে খুঁজতে হবে যে ফুললি সিকিউরিটি কোনটা আসবে, পার্টলি সিকিউরিটি কি আসবে। তোমরা যদি একটু খেয়াল করো, বোর্ডের দিকে দেখো সবাই। প্রথমে বলা হচ্ছে ক্রেডিটর সিকিউরড বা লিওন ইন স্টক 20 লাখ। আমরা ঋণ নিয়েছি স্টকের বিপরীতে 20 লাখ। আমি এখন স্বভাবত স্টকের মূল্য খুঁজব। স্টক আমাদের আছে 30 লাখ, আমাদের লোন হয়েছে 20 লাখ। রিয়েলাইজ সেম ইজ বুক ভ্যালু, এবং এটা সেম মূল্যে রিয়েলাইজ হবে। তাহলে দেখো তোমরা, ঋণের মূল্য 20 লক্ষ টাকা আর জামানতি অ্যাসেটের মূল্য হচ্ছে 30 লাখ টাকা। তাহলে আমরা সম্পূর্ণ ঋণ আশা করি এই সম্পদের মূল্য থেকে ঋণটা অবশ্যই পরিশোধ করতে পারবো। তাহলে এটা দেখা যাচ্ছে ফুললি সিকিউরিটির মধ্যে চলে যাচ্ছে। তারপরে দুই নম্বর আইটেম, মর্টগেজ অন বিল্ডিং 15 লাখ। বিল্ডিংয়ের বিপরীতে ঋণ নেওয়া হয়েছে 15 লক্ষ টাকা, আর এখানে দেখা যাচ্ছে আমাদের বিল্ডিংয়ের রিয়েলাইজ ভ্যালু হচ্ছে 20 লাখ টাকা, যদিও 1 লাখ টাকা সেলিং কস্ট আছে। তো 1 লক্ষ টাকা বাদ দিলেও 19 লাখ টাকা, তার থেকে রিসিভার ফি বাদ দেওয়ার পরেও আমরা 15 লক্ষ টাকা ঋণ ইজিলি পরিশোধ করতে পারবো। তাহলে দেখা যাচ্ছে এটাও আমাদের ফুললি সিকিউরিটির মধ্যে পড়বে। এরপরে আর কি আছে আমরা দেখি, ক্রেডিটর সিকিউর বা লিন ইন শেয়ার। শেয়ারের বিপরীতে ঋণ নেওয়া হচ্ছে 70 লক্ষ টাকা 70 লাখ, আর শেয়ারের বাজার মূল্য দেখা যাচ্ছে অনলি বাজার মূল্য না, অরিজিনাল মূল্য 32 লাখ, আর প্রতি শেয়ার 80 টাকা করে সেল করেছে, এবং এখানে আবার ব্রোকারেজ ফি আছে 1 টাকা করে। তাহলে এগুলো বাদ দিলে আমরা 70 লক্ষ টাকা পরিশোধ করা কোনোভাবেই সম্ভব হবে না। তাহলে দেখা যাচ্ছে আমাদের আমাদের একটা পেয়েছি আমরা পার্টলি সিকিউরড, যেটা শেয়ারের এগেনস্ট লোন, আর দুটো পেয়েছি ফুললিতে ক্রেডিটর বাই লিন স্টক এন্ড বিল্ডিং এর যেটা। তাহলে দেখো আমরা এবার চলে আসি অঙ্কের মধ্যে। এখানে একটু ভিন্নতা বলতে যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে বিল্ডিং এর মধ্যে আমাদের আছে তোমার সেলিং এক্সপেন্সেস, আর শেয়ারের মধ্যে ছিল ব্রোকারেজ ফি, আবার সরি বিল্ডিং না, শেয়ারের মধ্যে ব্রোকারেজ ফি আছে একটা, আবার সেলস শেয়ারের বাজার মূল্য ছিল 80 টাকা, যদিও অরিজিনাল প্রাইস ছিল 100 টাকা করে। এই যে এগুলো কীভাবে দেখাবো আমি সেটা আজকে প্রেজেন্ট করবো অঙ্কের মধ্যে। চলে আসো, আমরা আমরা দুইটা নোটই করে দেখাচ্ছি। একটা হচ্ছে সিকিউর বাই ফুললি অ্যান্ড পার্টলি।
নাম্বার ওয়ান ক্যালকুলেশন অফ ফুলি সিকিউর ক্রেডিটর্স। ভ্যালু অফ সিকিউরিটি অ্যামাউন্ট অফ লাইবিলিটি আমরা শুরু করছি তাহলে অঙ্কটা খেয়াল করো। প্রশ্নটার জন্য আমি বই থেকে দেখব, একটু বইয়ে প্রশ্নের প্রথমে দেখো ক্রেডিটর ক্রেডিটর্স লিয়ন অন স্টক 20 লক্ষ টাকা ছিল লাইবিলিটি আর সিকিউরিটির দাম ছিল 30 লাখ টাকা। তারপর মর্টগেজ নিয়েছি বিল্ডিং এর মাধ্যমে, আমি আগেই বলে ফেলছি তোমাদের ঋণ হচ্ছে 15 লক্ষ 15 লাখ, তার জামানতি মূল্য হচ্ছে তোমার সম্পদের মূল্য 20 লাখ। এখানে 35 লাখ আর আমাদের অ্যাসেট আছে 50 লাখ, মাইনাস রিসিভার ফিস লাখের 4%। তাহলে দেখো এখানে আমাদের সিকিউরিটি থাকছে 48 লক্ষ টাকা, এবার আমাদের সেলিং এক্সপেন্সেস ছিল একটা প্রতি 1 লাখ টাকা, ওটা আমরা বের করবো, মাইনাস করবো এখান থেকে। বিল্ডিংয়ের বিক্রয় খরচ ছিল 1 লাখ টাকা, তাহলে দেখো শিক্ষার্থীবৃন্দ আমাদের একটা কাজ হয়ে গেছে, আমরা আরেকটা পার্ট বের করব। তাহলে আমি আরেকটু ফুললি সিকিউর, অনেকে যদি আগের ক্লাসগুলো না করে থাকো তাদের জন্য বলবো, যেই ঋণের বিপরীতে সম্পদ জামানত আছে এবং জামানতি সম্পদের মূল্য ঋণের চাইতে বেশি, তোমরা আলটিমেটলি দেখতে পাচ্ছ যে আমার ঋণটা হয়েছে অনলি 35 লাখ, তার বিপরীতে যে দুইটা সম্পদ ছিল তাদের মূল্য আছে 47 লাখ। তাহলে আমরা অনায়াসে সব কিছু বাদ দেওয়ার পরেও 47 লাখ আমাদের হাতে আছে, তার থেকে 35 লাখ আমরা পরিশোধ করতে পারবো। তাহলে যেহেতু আমাদের জামানতি সম্পদের মূল্য বেশি আর ঋণের মূল্যটা ঋণের পরিমাণটা কম সম্পদের তুলনায়, সেই জন্য এটা হয়েছে ফুললি সিকিউর ক্রেডিটর্স মানে সম্পূর্ণ জামানতযুক্ত পাওনাদার। এবার আমরা চলে যাব সেকেন্ড কাজ যেটা আমাদের ছিল, আমি এটা মুছে ফেলবো তোমরা একটু দেখে নাও। এবার কাজ করবো আমি পার্টলি সিকিউর, ফুললি আমার শেষ, এবার পার্টলিতে চলে যাব। রিকোয়ারমেন্ট 2 ক্যালকুলেশন অফ পার্টলি সিকিউরড ক্রেডিটরস, ঘর একই রকম হবে, আমি জাস্ট লিখাগুলো মুছে ফেলছি দেখো।
আমরা আলোচনা করেছিলাম আগেই ছিল যে ক্রেডিটরস লিয়ন অন শেয়ার, শেয়ারের বিপরীতে ঋণ নেওয়া হয়েছে। তো আমাদের দেখতে হবে এখানে ঋণের দাম হচ্ছে 70 লক্ষ টাকা, আর তার বিপরীতে জামানত আছে শেয়ারের 32 লাখ টাকা, মানে 3,200 শেয়ার, সরি 32 লাখ না, 32 লক্ষ ছিল করা মূল্য, আর বাজার মূল্য হবে 3,232,000 শেয়ার 80 টাকা করে 25 লক্ষ টাকা। তার থেকে আমরা বাদ দিব ব্রোকারেজ ফি বা রিসিভার ফি, যেটা বলি ব্রোকারেজ ফি বাদ যাবে পরে, ব্রোকারেজ ফি আসছে 1,02,400 টাকা, বিয়োগ করে আমরা দেখতে পাচ্ছি 24,57,600, আর এদিকে আমাদের ঋণ আছে 70 লক্ষ টাকা। এরপরে আরও ছিল একটা খরচ, সেটা ব্রোকারেজ ফি প্রতি শেয়ারে 1 টাকা করে, তাহলে আমরা ওইটাও মাইনাস করবো ব্রোকারেজ ফি। ৩,২০০ শেয়ার না ৩২,০০০ শেয়ার গুণ 1 টাকা, তাহলে 32,000 টাকা বাদ যাবে আমাদের। এই আমাদের লোন আমরা দেখতে পাচ্ছি, লোন অলরেডি 70 লাখ টাকা আছে আমাদের, আর তার বিপরীতে যে সম্পদ আছে সেটা হচ্ছে 24,25,600 টাকা। তাহলে তোমরা দেখো ব্যাখ্যার সাথে যে পার্টলি সিকিউরড মানে যেই ঋণের বিপরীতে সম্পদ জামানত আছে এবং সম্পদের মূল্য ঋণের মূল্যের চাইতে কম, আংশিক জামানত অর্থাৎ আংশিক পরিশোধ করা যাবে। তোমরা নোট দেখলে বুঝতে পারবে ইজিলি, আমাদের লোন হয়েছে 70 লক্ষ টাকা, বাট আমরা জামানতি সম্পদের মূল্য পেয়েছি সব কিছু বাদ দিয়ে মাত্র 24,25,600 টাকা। তাহলে আমরা কি এই সম্পদ থেকে এই ঋণ পরিশোধ করতে পারবো না, সেটা না, পারবো, সম্পূর্ণ পারবো না, জাস্ট একটা অংশ পরিশোধ করতে পারবো। তাহলে দেখা যাচ্ছে যে পার্টলি সিকিউরড ক্রেডিটরস আসছে আমাদের, যে ওই অংশটুকু যতটুকু আমরা মানে ওই ঋণটা যেটা দ্বারা সম্পূর্ণ পরিশোধ করা সম্ভব নয়, কিন্তু তার বিপরীতে জামানত আছে সম্পদ এবং জামানতি সম্পদ থেকে ঋণের একটা অংশ পরিশোধ করা যাবে। শিক্ষার্থীবৃন্দ, আজকের জন্য তোমাদের এতটুকুই আমার ক্লাস, যে এইটা বোর্ডের একটা অঙ্ক পাওয়াতে আমি এই ক্লাসটা আবার ফিরে আসছি। তো যদি তোমাদের ক্লাসে সময় থাকে ইনশাল্লাহ আমি আগামী সব মাসে বা যখন আবার ক্লাস আসবে তো নতুন অধ্যায় নিয়ে আসবো তোমাদের মাঝে। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।